এ মালিক অনেক গুনাহ করেছি মাথা থেকে পা পর্যন্ত শুধু গুনাহ আর গুনাহ আজকে আল্লাহ সব গুনাহ থেকে তাওবা করতেছি আর জীবনে কোনোদিন নাফরমানি করব না আর জীবনে কোনোদিন নামাজ পড়ব না আর জীবনে কোনোদিন হারাম খাইব না আর জীবনে কোনোদিন নেশা করব না আর জীবনে কোনোদিন সুদি কারবার করব না আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও কামতির কঠিন ময়দানে আল্লাহ আমাদেরকে গুনাহগার বলে ডাক দিবেন এ মালিক আমাদের অনেকেরই সন্তানরা বিদেশের বাড়িতে আছে গো মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে টাকা কাম বাড়ির কথা ওলাদ ফরজান প্রতিবেশীর কথা মনে পড়লে চোখ দিয়া টপ টপ করে পানি পড়ে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দিও সহি সালামতে আমাদের কুলে পৌঁছাই দিও আল্লাহ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করি এ মাহফিলে যারা দান খায়রাত করেছেন পরামর্শ দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ সকলার দানগুলোকে তুমি কবুল করে নাও কামাতের কঠিন ময়দানে আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাই দিও আল্লাহ ও রব্বে করিম আল্লাহ আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও আল্লাহ শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবতদেরকে মুসিব ও রব্বে করিম কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদেরকে বড় করেছেন কাঁধে কুলি নিয়ে মানুষ বানাইছেন যে মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সব পাওয়া যায় ঘরে যায় ওই মা বাবার মায়াবী চেহারা গুলো আর দেখি না আল্লাহ আজকের মাহফিলে বার বার ওই মায়াবী চেহারা গুলো চোখের সামনে ভাসতেছে গুনার কারণে যদি জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চাই মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দিও আমাদের মা বাবাকে ক্ষমা করে দিও আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দিও যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্নাত হাসিল করার তৌফিক নসিব করে দিও আল্লাহ পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আমাদের সন্তানদেরকে না কার সন্তান বানাই দিও আল্লাহ সংসারের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলে সেটা তুমি কুদরতিভাবে মিট করে দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে তোমার কাছে ফরিয়াদ জানি না কোন দিন মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা হয়েছে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে মহল্লার মানুষগুলো বাসের জারে যাবে আমার জন্য বাস কাটতে যাবে কেউ বা বাজারে যাবে আমাকে নতুন কাপড় পরাই দিবে আল্লাহ গরম পানি দিয়ে আমাকে গোসল করো আমাকে লোহার খাটের মধ্যে শুয়াবে আমি চিৎকার করে বলতে থাকবো ব্যথা পাই তোমরা আমাকে কেন লোহার খাটে শুয়াইলা আমি তো জাজিমের মধ্যে শুইতাম আমি তো সেগুন কাঠের খাটে শুইতাম আজকে আমাকে তোমরা লোহার খাটে শুয়াইল আমাকে তোমরা উলট পালট করো আমি খুব ব্যথা পাই কিন্তু আমার উপর গরম পানি ঢেলে দিবি
কেউ যে আমার কথাগুলো শুনবে না আল্লাহ গোসল করাইয়া নতুন কাপড় আমাকে পরাবে আতর গোলাপ দিয়ে সাজাবে কাটিয়াতি করে আমার সাজানো বাড়ি থেকে বের করে ফেলবে আমার জন্য আমার সন্তানরা আব্বু আব্বু বলে কাঁদবে আর বলবে ও আব্বু তুমি গেলে কাকে আব্বা বলে ডাক দেব আর তো কাউকে জীবনে আব্বা বলতে পারবো না প্রিয় তোমার স্ত্রীর কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে যাবে হৃদয় বিদারক অবস্থা সৃষ্টি হয়ে যাবে বুকে চাপড়াইয়া বলবে প্রাণের স্বামীরে তুমি চলে যাচ্ছ কে গো আমার বাজার সদাই করে দিব কে গো আমার নাবালক সন্তানগুলোকে দেখবে কিন্তু কেউ যে আমার সন্তানদের কান্না শুনবে না কেউ যে আল্লাহ আমার স্ত্রীর কান্নার দিকে ভ্রূক্ষেপ করবে না নিষ্ঠুরের মতো আমাকে নিয়ে অজানা অচেনা দেশের দিকে রওনা দিবি আমি চলে যাব আর কোনদিন আসব না আল্লাহ আল্লাহ ওই মুহূর্তটা আসার পূর্বে নেককার বানাই দিও দিনদার বানাই দিও আল্লাহ কলমাওয়ালা বানাই দিও আল্লাহ অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানাই দিও ও রব্বে করিম আমি যদিও গুনাহগার অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক বুড়া বাবাদেরকে নিয়ে হাত উঠেছি অনেক সাদা দাড়িওয়ালাদেরকে নিয়ে হাত উঠে আমার কলিজার টুকরা যুবকদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ পর্দার আড়ালের নেককার মা বোনদেরকে নিয়ে হাত উঠেছি আল্লাহ তোমার নবী কয় মুসাফিরির দোয়া নাকি তুমি ফেরত দাও না তা আমি মুসাফিরে তোমার বান্দাগুলোকে নিয়ে হাত উঠে তুমি তাকাইয়া দেখো সবাই কান্দে জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না কবরে শুনেছি রে বিষাক্ত সাপ বিচ্ছু কামড়াবে সাপ কামড়াবে সহ্য করতে পারবো না তাই বসে বসে কাঁদতেছি তুমি আমাদের উপরে নারাজ হইয়া কবরে সাপ দিও না বিচ্ছু দিও না রে আল্লাহ মুসাফিরের দোয়া তুমি ফেরত দাও না আল্লাহ মুসাফিরের ওসিলায় যাদের হাতখানা পছন্দ সেই হাতের ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم